সোসাইটির মানুষজন দেখলে তো ওকে ফোন দিয়ে বলে দিবে, তখন একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে উবার আমি কল করছি, উবার আসতে লেট করতেছে, তুমি তোমার বাইকটা টান দিয়ে নিয়ে আসলেই তো হয়। নাকি আমি আসবো, কোনটা? আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, রাখো। আচ্ছা আপনি নরিন না? সরি আমি নরিন না, সুমনের ছোট বোন নরিন তো আপনি। সুমনের বোন নরিন ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের নাম সুমন না, আমার ভাইয়ের নাম হচ্ছে শামিম নিদ্রা। ও তাহলে মনে হয় আমার কোথাও ভুল হয়েছে, সরি। ইটস ওকে রাজ, তুমি এখানে, তোমার তো এখন অফিস থাকার কথা ছিল। এক্স্যাক্টলি, আমার এখন অফিসে থাকার কথা ছিল, কিন্তু আজকে আমি অফিস যাইনি, কারণ অফিস গেলে তোমার রূপটা দেখতে না আমি মিস করে ফেলতাম, যেটা আমি মিস করতে চাইনি। আচ্ছা তুমি না বাসা সবসময় থ্রি পিস পরো, পর্দা করে চলো, নামাজ পড়ো, আমাকেও নামাজ কলাম পড়তে বলো। তাহলে আজকে গুলো কি পড়েছো? আজকে তোমার ড্রেস আপ এমন কেন? ও আচ্ছা, তার মানে কি আমার সামনে তোমার এক রূপ আর আমার পেছনে তোমার একটা রূপ, থ্রি পিস থেকে একদম থ্রি কোয়ার্টারে চলে এসছো, বাহ কত চমৎকার লাগছে তোমার। না মানে এটা তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি শপিং করেছিলাম, এই জন্য আর কি পড়েছি, তোমাকে দেখাতে যেতাম। আমি যখনই তোমাকে অফিস থেকে ফোন দিই তখনই তুমি বলো তুমি নাকি বাসায় আছো, তুমি নাকি আমার পারমিশন ছাড়া বাসা থেকে এক পাও বেরো না। তাহলে তুমি আমাকে এটা বলো, তুমি কখন মার্কেটে গিয়েছো আর কখন ড্রেস কিনেছো? কি বলছো এসব, এরকম কিছুই না, আমি তো ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাকে বুঝ দিতে হবে না, আমাকে বুঝ দেওয়ার জন্য যা প্রয়োজন সব রেডি করে রেখেছি। আচ্ছা তোমার গলার চেনটা কোথায়? হ্যাঁ তো আমার চেন কোথায়? চেনটা মনে হয় এখানে কোথাও একটা পড়েছে। এই যে, এই যে তোমার চেন। তোমার কাছে আমার চেনটা কি করে গেল? এটা তো আমার গলায় ছিল। তুমি এতক্ষণ পয়েন্ট এসেছো, তোমার চেন কি করে আমার কাছে আসলো? আরে তুমি ফোনে কথা বলতে এত মগ্ন ছিলে যে তোমার গলা থেকে আমি চেন নিয়ে গেছি তুমি বলতেই পারো। আমি সব জানি তুমি প্রেম করছো আমার অগোচরে, তোমাদের রিলেশন আজকে অনেক দিন যাবো, তোমার প্রেমিকের নাম রাহুল আর তুমি তার সাথে খুব ভালোই আছো। আর তুমি সব ড্রেস কেন করেছো জানো? শুধুমাত্র তুমি তার সাথে মিট আপ করবে বলে। আমি যখন অফিসে যাই তুমি তোমার সময় মতো ঠিকই তার সাথে কথা বলে নাও, তার সাথে তুমি দেখা করে নাও, তাকে মাঝে মধ্যে বাসায়ও নিয়ে যাও, সব কথা এখন আমি জানি, আমার কাছে আর কোনো কিছু লুকাতে হবে না। আস্তাগফিরুল্লাহ, কি বলছো সব, পরকীয়া প্রেমিক? না না এরকম কিছুই না, তুমি বিশ্বাস করো আমি তোমাকে দেখানোর জন্য এখানে এসেছিলাম, তোমাকে কি বলে আমি ফোন দিতে যাচ্ছিলাম, ভেবেছিলাম আজকে তোমার অফিস থেকে ছুটি নিয়ে আসতে বলে আমরা দুজনে রেস্টুরেন্টে ঘুরতে যাবো আর কি। তোমার ওই মুখে তুমি আস্তাগফিরুল্লাহ কথাটা বলবে না, কারণ তুমি একটা চরিত্রহীন, একটা চরিত্রহীনের মুখে এসব কথা একদম মানায় না, এই কথাটা নেক্সট টাইম তোমার মুখে আর কখনোই আনবে না। তুমি এগুলো কি করে জানলে? ভাইকে সবকিছু আমি জানি, ভাই যখন প্রতিদিন অফিসে যায় তখন আপনি ফোন করে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে সোসাইটিতে আসেন, কি মনে করেন সোসাইটির মানুষজন কিচ্ছু নোটিস করে না, কিচ্ছু দেখে না, এটা একটা ভদ্র সোসাইটি। আপনি বাসায় যখন থাকেন তখন এক সাজে থাকেন, আর যখন আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসেন তখন এইসব ড্রেস পরে বের হন। তাই আমি ভাইয়ের সম্মানের কথা চিন্তা করে ভাইকে সব কিছু জানিয়েছি। ভাই এখন এটা আপনার নিজস্ব বিষয়, আপনি দেখেন নিজে কী করবেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দায়িত্ব নিয়ে সব কিছু আমাকে জানিয়েছেন, যদি সব কিছু আপনি আমাকে না জানাতেন তাহলে হয়তো দিনের পর দিন আমি ঠকিয়ে যেতাম, আমার আর কখনোই আমার স্ত্রীর কাছে জিতে ফেরা হতো না, সবসময় আমি ঠকিয়ে যেতাম। আপনি এখন যান ভাই, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, অনেক তো ঠকিয়েছ আমাকে, আর কিছু বাকি আছে? যদি তোমার আর কিছু বাকি থাকে তাহলে আমার প্রতি আর প্রয়োগ করো না, আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি। যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি সেই মানুষটার কাছে ঠকতে ঠকতে আজকে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর নিতে পারছি না। তোমার যদি আমাকে ঠকানোর বাকি থাকে প্লিজ এখানে স্টপ করো। আমার না ভুল হয়ে গেছে, বিশ্বাস করো তুমি তো সারাদিন বাসা থাকতে না, তাই আমি ফেসবুকে ওর সাথে সম্পর্ক করে ফেলেছি, আবেগের বসে করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকমটা করব না, আমি আজকে থেকে ফোন ইউজ করব না। এখন বুঝতে পারছো যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত বিদায় তুমি আমার অবর্তমানে একটা প্রেম করেছো। আরে আমি কাজকর্ম কার জন্য করছি? তোমার জন্যই কিন্তু করছি, তোমাকে ভালো রাখার জন্য করছি, আমার সংসার ঠিক রাখার জন্য করছি, তোমার জন্য কোনো অভাব না হয় সেজন্যই করছি। দিনের পর দিন এত কষ্ট করার পরও আমি তোমার মন পেলাম, আমার আফসোস হয়ে গেল। আজকে তোমাকে এই জায়গায় এই অবস্থা দেখে না আমি অবাক হচ্ছি না, আমার খারাপ লাগছে। কোন মানুষটার জন্য আমি দিনের পর দিন নিজে কুকুরের মতো খাটিয়েছি, নিজে একটা কুকুর হয়ে গেছি তোমার কাছে, এখন তোমার না আমাকে আর ভালোও লাগবে না, কারণ কাজকর্মের প্রেশারে
আমি তো আগের মতো নেই, এখন আমি চেঞ্জ হয়ে গেছি। আর তার মাঝখানে তোমার চোখ বড় হয়ে গেছে, এখন তোমার আমাকে ভালো লাগবে না। এখন তোমার সুন্দর সুন্দর ছেলে, বড় লোকের ছেলে, ঘুরতে পারবে, ফিরতে পারবে, তোমাকে সময় দিতে পারবে, ওই মানুষগুলোকে ভালো লাগবে। কিন্তু তুমি হয়তো ভুলে গিয়েছো, একটা সময় তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে, আর আজকে আমার অবর্তমানে তোমার জীবন অন্য কেউ। বাহ, খুব চমৎকার। তবে বন্যা, একটা কথা তোমাকে আমি ক্লিয়ার করে বলে দিই, তোমার সাথে আমি আর সংসার করছি না, কারণ তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আর আরেকটা কথা, তোমার নামে আমি থানায় মামলা করব। মামলার পেপারসে খুব সুন্দর করে লিখে থাকবে যে আমার ওয়াইফ আমাকে ঠকানোর কারণে তাকে আমি ছেড়ে দিয়েছি। আমি থাকা অবস্থায় আমার অবর্তমানে আমার ওয়াইফের একটা পরক্রিয়া প্রেমিক ছিল, যে কারণে আমার ওয়াইফকে আমি ছাড়তে বাধ্য হয়েছি, আর তোমার তার জন্যে যথেষ্ট পরিমাণ শাস্তি হবে। বললাম তো এবারের মতো ক্ষমা করে দাও, কখন এরকমটা হবে না, প্লিজ তুমি সংসারটা নষ্ট করো না। এই, তোকে আমি ক্ষমা করলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো। তোর মতো মেয়ে শুধু আমি কেন, কোনো পুরুষের সঙ্গে সংসার করতে পারবো না, কারণ তুই একটা লোভী, তুই একটা চরিত্রহীনা, আমার সামনে আজকের পর থেকে কখনোই পড়বি না, তাহলে তোকে মেরে ফেলবো। রাজ, যেও না।